नमस्कार बंधुरा, सम्पास रान्ना बान्नाते आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब आलू भाजार एकटी नतूनत्व रेसिपि। आलू भाजा आमरा सकलेई खेये थाकि, तबे एटा एकटु अन्यरकम क्रिस्पी पोस्त आलू भाजा। एटा होयतो अनेकेरई जाना आछे, तबे आमी किभाबे बाड़ीते बानिये थाकि सेटाई आज आपनादेर साथे आमी शेयर करब। বর্ষার দুপুরে ডাল মেখে ভাতের সাথে এরকম ক্রিসপি পোস্ত আলু ভাজা খেতে অসাধারণ লাগে। তাছাড়া এটা রুটি লুচি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। বাচ্চা থেকে বড় সকলেরই এই ক্রিসপি পোস্ত আলু ভাজা খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। তাহলে আর দেরি না করে চলুন কীভাবে এই ক্রিসপি পোস্ত আলু ভাজা বানানো যায় শুরু করা যাক। এখানে আমি দুটো আলুকে এভাবে কেটে নিয়েছি, দেখুন মোটা মোটা করে আর লম্বা লম্বা করে। এই রেসিপিটাতে বন্ধুরা একটু মোটা মোটা করে করলেই আলু ভাজাটা বেশি খেতে ভালো লাগে। এরপর আমি এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর আলুটা ধোয়ার সময় আমি পুরো জলটা কিন্তু ফেলে দিয়েছি। আলুর মধ্যে একটুও জল নেই, তাহলে কিন্তু আলু ভাজাটা খেতে ভালো লাগবে না জল থাকলে। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আপনারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যারা এখনও ফলো করেননি সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। এবার আলুর গায়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। প্রত্যেকটা আলুর গায়ে যেন নুনটা লেগে যায় এভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদেরও ভালো লাগবে আর বড়দেরও তো, আপনাদের আমরা বড়রাও কিন্তু আলু ভাজা খেতে খুবই পছন্দ করি, সকলেরই কিন্তু এটা ভালো লাগে খেতে। এবার দেখুন একটা ছিদ্রওয়ালা বাসন নিয়েছি, এই আলুটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। যেহেতু আলুর মধ্যে নুন মাখানো আছে আর আলু থেকে অনেকটাই জল বেরোবে, সেই জল শুদ্ধ আলু ভাজলে কিন্তু আলু খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এটাকে 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দেবো যাতে পুরো জলটা বেরিয়ে যায়। এরপর আমি একটা ননস্টিক কড়া বসিয়েছি, তার মধ্যে তেল আগে থেকেই আমি গরম করতে দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভাজবো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জোর আঁচে কিন্তু কখনোই আলু ভাজতে নেই। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এরপর আমি যে আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জোর আছে ভাজলে আলুটা ওপর থেকে লাল লাল মতো হয়ে যায়, মনে হবে আলু ভাজা হয়ে গেছে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যায়। সেই জন্য গ্যাসটাকে মিডিয়ামে করেই আলুটাকে আমি ভাজবো, তাতে ভেতর থেকেও নরম হয়ে যাবে আর মুচমুচেও হবে। একটু সময় সাপেক্ষ, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো এভাবেই আমি গ্যাসটাকে মিডিয়ামে করেই নাড়াচাড়া করে আলুটাকে ভাজবো। একটু চাপাও দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে ভেতর থেকে একটু নরমও হয়ে যায়। এটা আপনারা ডাল মেখে ভাতের সাথেও সার্ভ করতে পারেন, আবার রুটি পরোটা লুচির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। সবার সাথেই খেতে কিন্তু আলু ভাজা ভীষণই ভালো লাগে, খুব সহজই আমরা সকলেই আলু ভাজতে পারি, তবে এটা একটু অন্যরকম, খুবই ভালো খেতে লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একবার আমি এটাকে ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেবো গ্যাসটা মিডিয়ামে করে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় কড়ার মধ্যে। এবার ঢাকনাটা আমি খুলে দিলাম। এরকম চাপা দিয়ে দিয়ে করলে আলুটা কাঁচাও থাকবে না আর খেতেও ভালো লাগবে, ভেতর থেকে নরমও হবে মুচমুচেও হবে। একটু সামান্য নুন দিলাম, আলুটা আগে থেকেই আমার নুন মাখানোই ছিল, সেজন্য বুঝে সুঝেই নুনটাকে একটু দিতে হবে। নুনটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে আরও একবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। নুন মাখানোর পর আলুটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনাটা এখন আমি খুলে দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা বেশ নরম হয়ে গেছে, আমি একটু আঙুল দিয়ে দেখলাম বেশ নরম হয়ে এসছে, তবে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। একটু সামান্য, দেখুন এক চুটকি যাকে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, শুধুমাত্র একটু কালারটা ভালো হবে বলে, ঝাল তো হবেই না, শুধুমাত্র একটু সুন্দর রঙের জন্য সামান্য এটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো লঙ্কাটা দিয়েও আমি ভালো করে আলুর সাথে মিলিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো করে আলু ভাজাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আলুটা আমার বেশ নরমও হয়ে গেছে ভেতর থেকে। এরপর আমি 1 টেবিল চামচ ভর্তি ভর্তি একটু পোস্ত দিলাম, গোটা পোস্ত। আর পোস্তটা বন্ধুরা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে আলু ভাজাটা, আর মুচমুচেও হবে পোস্তটা দেওয়ার পর, আলু ভাজাটা আরও মুচমুচে হয়ে যাবে।
এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। সাধারণ আলু ভাজার চেয়ে এটা একটু অন্যরকম, দুর্দান্ত খেতে লাগে। এবার পোস্তটা দিয়েও ভালো করে আলুর সাথে মিলিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুর গায়ে যেন পোস্তটা লেগে যায়। আর গ্যাস কিন্তু একদম মিডিয়ামে করেই এটাকে রান্না করতে হবে, জোর আছে কখনোই আলু ভাজবেন না। দেখুন আলুটা দেখেই বুঝতে পারছেন আলুটা বেশ অনেকটা মুচমুচে হয়ে গেছে। আর এটাকে করার মধ্যে আমি গ্যাসটাকে অফ করেও কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিটের মতো, তাতে আরও মুচমুচে হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।